শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ঈদের আনন্দে আমি নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছি, বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে ভালো আছেন, তবে এর মাঝেও কিছু মানুষের খবর শোনার পর আর ঘরে বসে থাকতে পারি না। আর কত সুদ দিবেন? অনৈতিক ভাবে ও যাচিত ভাবে যা ইচ্ছা এরকম সুদ দেওয়া বন্ধ করতে হবে। এই যে আগুনটা জ্বালানো হয়েছে, এই আগুনটা উদ্বোধনের পর থেকে আর কখনো এই আগুনটা নিবে নাই। এই একটু আগে খবর পাইলাম প্রতি লিটার তেলে নাকি 8 টাকা, এই রিসেন্টলি আজকে সরকার কর্তৃক মন্ত্রণালয় কর্তৃক 8 টাকা করে এই সয়াবিন তেল, যে বোতলজাত তেল, এগুলাতে 8 টাকা করে বাড়ানো হয়েছে। অনেক খারাপ সংবাদের মধ্যে আজকে একটি ভালো সংবাদ। স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি 21টি ব্রিজ ও 5টি রাস্তা নির্মাণ করেছেন। ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরো 40টি রাস্তা। এই হিসেব শুধু বিগত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত। আমি আমার জীবনের 36তম ব্রিজ নিজের টাকায়, 36তম ব্রিজ প্রায় উদ্বোধন, আগামী সপ্তাহে রং হওয়ার পর এই ব্রিজটা উদ্বোধন হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে 1000 খেলার সামগ্রী বিতরণ, 5টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে 5টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীত বস্ত্র বিতরণ করেন সুমন। তিনি গ্রাম পুলিশদের বেতন ভাতা ডিজিটালাইজেশনের স্বার্থে 100টি মোবাইল ফোন প্রদান করেন। সৈয়দ সাইদুল হক সুমন একজন বাংলাদেশী আইনজীবী, ব্যারিস্টার এবং সমাজকর্মী, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অকুপেশনাল নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ কলার পরিচালক। সাইদুল হক সুমন 1978 সালের 3রা সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী, মা গৃহিণী। তাদের ছিল ধান ভাঙানোর মিল, ছিল ট্রাক্টর। সাধারণ একজন ব্যবসায়ীর সন্তান তিনি। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে সবার ছোট। ছোটবেলা কেটেছে চুনারুঘাটেই, স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতেখড়ি, তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি, এখান থেকেই এসএসসি পাশ করেন, তারপর ঢাকা কলেজে ভর্তি হন। এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরিতে ঢুকে যেতে পারতেন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি স্বাধীন চেতা। বিবিএ এমবিএ পড়ার পরও তার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন। আইন পড়ার মধ্যে সেই স্বাধীনতা খুঁজে পান। এছাড়া চিন্তা করে দেখলেন ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি, এদেশে ব্যারিস্টারদেরকে এখনো পজিটিভলি নেওয়া হয়, এজন্য মনে মনে ভাবলেন চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারি কিনা। ইংল্যান্ডের লাইফটা ছিল তার কঠিনতম। ইংল্যান্ডে তার যে আত্মীয় স্বজন সেখানে যাওয়ার কিছুদিন পর তারা কেউ তার পাশে ছিল না। সিলেটি হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা তিনি পাননি, যার কারণে বাস্তবতার মুখোমুখি হন। তিনি একজন ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করেন, আমাদের দেশে যাদেরকে আমরা বলি কুলি, সেই কুলির কাজও করেছেন। বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন, ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতেন, এটা তিনি সবসময় স্বীকারও করেন। আবার তিনি ড্রাইভারি করতেন, এসব কাজ করে কিছু টাকা জমান। 2008 সালে বার অ্যাট ল করতে শুরু করেন তিনি। সেখানে তিনি সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল করেন। লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করার পর অনেকেই সুমনকে সেখানেই থেকে যেতে বলেন, কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন বাংলাদেশে। তার কেবলই মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে, হয়তো এমন আরও অনেকেরই হয় না। সুমনের মনে হতো লন্ডনে অনেক ব্যারিস্টার আছেন সেখানে কাজ করার জন্য, কিন্তু তার মাতৃভূমিতে যদি আরেকজন ব্যারিস্টার ফিরে ন্যূনতম হলেও কিছু করতে পারেন তাতে দেশ উপকৃত হবে। সুমন মনে করেন বার অ্যাট ল করা পর্যন্ত তিনি দেশ, জাতি, সমাজ থেকেই নিয়েছেন। এরপর বিশেষ করে 40 বছরের পর দেশ জাতিকে তার দেওয়ার পালা, সেই দৃষ্টিভঙ্গি তিনি ছড়িয়ে দিতে চান সবার মাঝে। সম্প্রতি নুসরাত হত্যা মামলা নিয়ে হাইকোর্টে শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, ব্যারিস্টার সুমনও এই সমাজেরই দর্পণ।